Assalamualaikum viewers, welcome back to my channel. Tua Easy Kitchen এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, পালং শাকের পাকোড়া। এখানে আমি কিছু পালং শাক নিয়েছি, দেখছেন, ধুইয়ে পরিষ্কার করে এভাবে কুচি করে নিয়েছি আর একটা বোলে এগুলা ঢেলে নিলাম। আর একটা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, একটু কোচলে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু, আর চার পাঁচটা কাঁচা মরিচ, আর একটা টমেটো কুচি। মরিচটা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাব করে দিবেন, কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম লবণ এক চা চামচ, ধনিয়ার গুঁড়ি এক চা চামচ, জিরার গুঁড়ি এক চা চামচ, মরিচের গুঁড়ি হাফ চা চামচ, হলুদের গুঁড়ি কোয়ার্টার চামচ। হলুদ একেবারে অল্প দিবেন, কারণ বেশি হলুদ হলে গন্ধ করে, তো লাগলে খাওয়া যায় না। দিলাম সামান্য বেকিং পাউডার, বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ, প্রয়োজন বুঝে আবার অ্যাড করব। দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা, দিলাম একটা ডিম, চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন ময়দার বদলে। এখন আমি সব একসাথে ভালো করে মেখে নিব। খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল। আর আমি আরও দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, কম মনে হলো তাই। দিলাম সামান্য পানি দিয়ে এখন আমি ভালো করে এভাবে মেখে নিচ্ছি। এটা ভালো করে হাত দিয়ে এভাবে কোচলে কোচলে মাখতে হবে, যাতে বেসনটা দলা পেকে না থাকে। আর পানিটা প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিতে হবে। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কীরকম হবে পাকোড়াটা, কম বেশি সবাই বানান। এভাবে একবার বানিয়ে দেখবেন, স্বাদটা মুখে লেগে থাকবে, খুবই মজা হয় এভাবে। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, এরকম হবে, মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে হাতে নিয়ে বুঝতে পারবেন এরকম হবে, দেখতে পাচ্ছেন দলা পেকে যাচ্ছে, এরকম হবে। এভাবে করে ছাড়বো আমি। তো এখন চলে যাব কিচেনে। চলে আসলাম কিচেনে, আর চুলায় তেল বসিয়েছি, দেখি তেলটা গরম হয়েছে কিনা। প্রথমে একটু করে দিলাম, তেলটা হালকা গরম হয়েছে দেখতে পাচ্ছেন, আর এর চেয়ে বেশি গরম হওয়ার দরকার নেই। এখন আমি ছোট ছোট করে এগুলো ছাড়বো। চুলার আঁচটা মিডিয়ামে আছে, প্রথম দিকে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবো। যখন একটু দুই পাশ লাল হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিব, লো করে দিতে হবে। এক মিনিট পর আমি উল্টে দিচ্ছি, এক দেড় মিনিট পর। এক মিনিট একটু শক্ত হয়ে এসছে, আবার এক দেড় মিনিট পর আমি চুলার আঁচটা একেবারে লো করে দিব, মিডিয়াম টু লো করে দিব। আর একটু সময় নিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিব। খুব তাড়াহুড়া করা যাবে না, যে কোনো ভাজা পোড়া যদি আপনি একটু সময় নিয়ে ভাজেন লো আছে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর আঁচটা যদি বাড়িয়ে ভাজেন তাহলে কি হয়, উপর দিয়ে পুড়ে যায় আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়, খেতে তেমন ভালো লাগে না, কালারটাও নষ্ট হয়ে যায় আর টেস্ট আসে না। একটু সময় নিয়ে ভাজবেন, 10 থেকে 15 মিনিট সময় লাগবে লো আঁচে ভাজবেন, দেখবেন একেবারে মুচমুচে হবে ভিতরে শুদ্ধ, আর খেতে ভালো লাগবে, টেস্টটা একদম পারফেক্ট আসবে। এটার স্বাদটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভাজার উপর, আপনি যদি ঠিকভাবে ভাজতে পারেন টেস্টটা ভালো আসবে। এখন বারবার এভাবে ঘন ঘন উল্টাতে হবে যেন কালারটা পারফেক্ট থাকে, দুই পাশে পুড়ে না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বারবার নাড়তে হবে। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোয়ে আছে, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, মচমচে ভাবটা এসছে।
যখন দেখবেন যে কালারটা এরকম হয়ে গেছে আর মচমচে একটা ভাব এসছে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা গরম গরম পরিবেশন করতে হয়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খুবই মজার একটা রেসিপি, প্লিজ ট্রাই করবেন সবাই, অনুরোধ রইল। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।